হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘরে বাইরে তো আমরা এখন চলে গেছি এবিজি ব্লকে। দেখো এখানে দেখতে পাচ্ছ শর্ট লেগে আমরা চলে এসেছি। তো তোমাদেরকে তো দুটো অলরেডি আমি তিনটে ব্লক দিয়ে দিয়েছি এখানকার। তো এখানে ঢুকবো, আমরা ঢোকার আগে তোমাদের কিছু জিনিস দেখাই। দেখো এখানে বসেছে, কি সুন্দর ডিজাইন করা ছিল ওখানে। আর ঠাকুর পুরোটা ঝুড়ির মধ্যে করা হয়েছে। এখানকার মেন থিম হচ্ছে ঝুড়ির মধ্যে ডিজাইন করে কিছু জিনিস করেছে এখানে, মানে অসাধারণের থেকে বললে বেশি হবে। দেখো উপরে যে কার্টুনগুলো রেখেছে ঝুড়ি দিয়ে, মানে কি সুন্দর যে বানিয়েছে এরা, মানে পুরোটা ঝুড়ি দিয়ে কাজ করেছে, ঝুড়ির সাহায্যে পুরোটা ঝুড়ির উপরে ডিজাইন করেছে। ঝুড়ির উপরে অনেক রকমের ঠাকুর, মানে বিভিন্ন ঠাকুর, কালীমা থেকে শুরু করে মা দুর্গার যে কটা রূপ আছে সব কটা এই ঝুড়ির উপর দিয়ে করেছে। এই দেখুন সাইডে সাইডে দেখুন ছোটো ছোটো ঠাকুরগুলো যে আছে খোপ খোপ যে ঘরের মধ্যে, ওইগুলো সব কটা দেখুন ঝুড়ি, ওই যে এক এক করে দেখাচ্ছে তোমাদের ঝুড়ি দিয়ে তৈরি করেছে। এত সুন্দর লাগছে দেখতে। এই দেখুন মা কালীটার দেখুন ভয়ঙ্কর দৃশ্যটা, ঝুড়ির মধ্যে কী দারুণ যে করেছে জিনিসটা দেখুন। এদিকে নানান রকম আছে, লক্ষ্মী আছে, সরস্বতী আছে, গণেশ আছে, মানে অনেক রকমের রূপ এখানে ধরেছে। তো যাই হোক, জিনিসটা আমার তো খুবই ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই দেখো। আর হ্যাঁ, যারা যারা তো এতদূরে আসতে পারছো না বা আসতে পারবে না, তাদের জন্য ব্লগটা অবশ্যই দেখো। আর ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার করবে। অনেক অনেক কষ্টে ভিডিও দিচ্ছে, অনেক জিনিস খেলে গরম, মানে বিশাল খারাপ হয়েছে এখানে। তো যাই হোক, দেওয়ার চেষ্টা করছি ভালো করে। আর এখানকার যে ভালো একটা জিনিস রেখেছে মায়ের মুখটা, মানে যে ফুল যে একটা যে লুক হয় মানে অসাধারণ করেছে। পুরোটা কুলো, পুরোটা কুলো দিয়ে একদম প্যান্ডেলটা ভিতরটা গেছে কুলো দিয়ে করেছে। আর মায়ের মুখটা না, মায়ের যে কি যে দারুণ লাগছে দেখতে। তো তোমার দেখো কেমন লাগে তোমাদের। মুখে লাইটটা পড়ার জন্য বোঝাই যাচ্ছে না। তো অষ্টমীর রাতে আমরা চলে গেছিলাম ধাবাতে। তো দেখো রাত তখন বাজে দুটোর সময়। তো কাবাব নিয়ে নিয়েছিলাম আমরা, তন্দুরি, সরি কাবাব বলছি তন্দুরি, আর একটা মিক্স ফ্রাইড রাইস, আর হচ্ছে লুচি করে। তো এই আমাদের আজকে অষ্টমীর খাওয়া দাওয়া। চলো আজকে টাটা আজকে পর্যন্ত। তো কেননা খাওয়া দাওয়া করে বাড়ি যেতে হবে, দুটো বেজে গেছে। তো ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থেকো আমার। টাটা।